আসসালামু আলাইকুম আমার নাম রফিক একজন ব্যবসায়ী অনেক অমুসলিম বলে যে ইসলাম যখন মূর্তি পূজার বিরুদ্ধে তখন মুসলমানরা কেন ইবাদতের সময় কাবার সামনে নত জানু হয় ভাই আপনি প্রশ্ন করলেন যে অমুসলিমই বলে যে ইসলাম যখন মূর্তি পূজার বিরুদ্ধে তাহলে কেন আমরা কাবার সামনে মাথা হয় কাবাকে উপাসনা করি যার অর্থ আমরাই সবচেয়ে বড় মূর্তি পূজারী মুসলিমরা আমরা মাথা নোয়াই কাবা শরীফের দিকে কাবা হলো আমাদের কিবলা আমাদের দিক নির্দেশনা আমরা কিন্তু কাবা উপাসনা করি না মাথা নোয়াই কাবা শরীফের দিকে সালার সময় আমরা আল্লাহ সোহান তালা ছাড়া অন্য কারো উপাসনা করি না ইসলাম ধর্মে আমরা একদায় বিশ্বাস করি ধরুন এখানেই মুসলিমরা সালা আদায় করবে কেউ হয়তো বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়ায় কেউ বলবে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ায় কেউ বলবে পূর্ব দিকে কেউ বলবে পশ্চিমে আমরা কোন দিকে ফিরে দাঁড়াবো তাই একতার জন্য এই পৃথিবীর সব মানুষ পৃথিবীর সব মুসলিম আমাদের আল্লাহ সব আলা নির্দেশ দিয়েছেন যে আমরা কাবার দিকে মুখ করে দাঁড়াবো যদি আপনি থাকেন পশ্চিমে আপনি পূর্ব দিকে ফিরে দাঁড়াবেন যদি থাকেন পূর্ব দিকে পশ্চিম দিকে ফিরে দাঁড়াবেন যদি উত্তরে থাকেন দক্ষিণ দিকে ফিরে দাঁড়াবেন দক্ষিণে থাকলে উত্তরে ফিরে দাঁড়াবেন সব মুসলিম একতার জন্য কাবার দিকে মুখ করে দাঁড়ায় আর মুসলিমরাই ইতিহাসে প্রথম পৃথিবীর ম্যাপ এঁকেছিল যখন ম্যাপটা আঁকা হয় সেখানে দক্ষিণ মেরু ছিল উপরে আর উত্তর মেরু ছিল নিচে আলহামদুলিল্লাহ কাবা এবং মক্কা শহরটা ছিল কেন্দ্রে পশ্চিমারা আসলো আর তারা এই ম্যাপটাকে উল্টে দিল আর এখন আপনারা দেখবেন উত্তর মেরু উপরে দক্ষিণ মেরু নিচে তারপর আলহামদুলিল্লাহ কাবা এখনো কেন্দ্রে রয়েছে আর আমরা মুসলিমরা হজে যাই আর সময় আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আমরা প্রদক্ষিণ করে এটা বোঝাই যে কোন বৃত্তের সব বৃত্তেরই একটা কেন্দ্র থাকে এটার মানে আমরা ইবাদত করি শুধুমাত্র আল্লাহ আর কারো নয় এ ব্যাপারে সবচেয়ে ভালো উত্তর দিয়েছিলেন হজরত ওমর রাদে আল্লাহ তালা আনহা তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা সহি বুখারিতে এর উল্লেখ আছে দ্বিতীয় খণ্ডে নম্বর নম্বর অধ্যায়ের হাদিসে বুক খন্ডে ছাপান্তর তিনি বলেছেন কালো পাথর তিনি বলেছেন তুমি কেবলমাত্র একটা পাথর আমার ক্ষতি করতে পারবে না উপকার করতে পারবে না আমি যদি না দেখতাম যে আমার নবী তোমাকে স্পর্শ করে চুমু খাচ্ছেন তাহলে আমি তোমাকে স্পর্শ করে চুমু খেতাম না এই হাদিসটা প্রমাণ করে যে মুসলিমরা আমরা উপাসনা করি না আর আরো একটা উত্তর দিতে পারেন যে আমাদের নবীজির সময়ে নবীজির সাহাবিগণ কাবাস করে উঠে তারপর আজান দিতেন আমি এখানে প্রশ্ন করব যে কোন মূর্তি পূজারী তার পূজা করা মূর্তির উপর দাঁড়িয়ে উপাসনা করে